তো হ্যালো ফ্রেন্ডস, তো আগে যা হয়েছিল আগের ব্লগে তো দেখিয়ে নিয়েছো, তো এটা হচ্ছে পরের পার্ট। তো চলো দেখতে থাকো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল, প্রায় 25 থেকে 30 মিনিটের মতন হয়ে গেছিলো, সেটাকে আমি পরে যার জন্য দু পার্ট করে দিলাম। তো আগের যা হয়েছিল মানে আগের ব্লগে তোমরা যা দেখেছো সেগুলো আমি একটুখানি কি রিপিট করেছি। তো দেখো, আশা করছি তোমরা বোর হবে না। তো পুরো ভিডিওটা দেখো, দেখে আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর বেল ঘন্টিটা অবশ্যই অবশ্যই বাজিয়ে দিও। তো চলো শুরু করছি। বর লাইট যা লাগাচ্ছিলো তখন থেকে এখনের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। কই পাপা কই? ও মা, কি বাবা, তুমি কি খাও? বৃত্তি পলে বৃত্তি পলে, তুমি কি খাইতেছো বাবা? কি খাইতেছো বলো তো? কি খাইতেছো বাবা? কি দিয়ে খাও বাবা, বলো কি দিয়ে খাও? বল, তুই বুনুকে কোলে নিয়ে আমি ভিডিও করি, লজ্জাও পাস। বাবা রে, এই মা বেশি দূরে না, এখানেই থাকো। হ্যাঁ, ওই যে ঝুটি বাঁধছে, হ্যাঁ থাক থাক থাক, আর দেখাইতে হবে না দিদিকে। দিদি কোথায়? দিদি এটা দিদি, এই তাতু, তাতু কোথায়? তাতু দাদা থাক, কি দুষ্টু দাদা। হয়েছে হয়েছে হয়েছে, পড়ে যাবে, ঝগড়া করিস কেন? কার সাথে ঝগড়া করিস তুই? কার সাথে ঝগড়া করিস তুই? এই না, সবাই খারাপ বলবে তোকে, তোকে সবাই খারাপ বলবে। চলো মাম্মা, বৃষ্টি পড়তেছে, চলো। তো সন্ধ্যা লেগে গেছে, তোমরা সবাই বুঝতেই পারছো। এখন বাজে 5:05। তো এখন থেকে আমি মানে জাস্ট এখনই তোমাদের সামনে আসার সময় পেলাম। সত্যি কথা বলতে আজকে আমি একদমই সময় পাইনি যে ব্লগটা শুরু করবো, কারণ সকালবেলা উঠে আমি কালকে এডিটিং করে ঘুমাইনি। তো আজকে যে ভিডিওটা আমি ছেড়েছি সেটা হচ্ছে যে আজকে এডিট করেছি সকালবেলা করে, তারপরে পোস্ট করেছি, তারপরে বুঝবে তো ছোটো বাচ্চা থাকলে যা হয়। তারপরে আজকে আমাদের পুজো বাড়িতে, মানে আজকে পুজোর দিন, আমরা নিরামিষ খাই কালী পুজোর দিন। তো আজকে হচ্ছে যে কালী পুজো, আমাদের এই বাড়িতে বাতি দেওয়া আছে আজকে, মানে প্রদীপে বাতি দেওয়া, মোমবাতি। তো বর এখন উপরে সেই লাইট লাগাচ্ছে, সে সবার উপরে যে ছাদটা ওখান থেকে লাইটগুলো লাগাচ্ছে। আর আমি তো ওই যে একে রেডি করালাম, বাবার সাথে কিছুক্ষণ ঘুরলো, আমি আবার বাইরে নিয়ে গেলাম, তাও মন ভরে না ওর। তো যাই হোক, আর কি করা যাবে, এখন বসে আছে একে নিয়ে। মা ওদিকে হয়তো জামাকাপড় ভাঁজ করছে, অনেকগুলো জামাকাপড় হয়েছে, তো ওগুলো সব মা ভাঁজ করছে। আর বুনু তো পড়ে, মানে বুনু তো ওই ঘরে পড়ছে। নামিস না নামিস না নামিস না নামিস না, এই ডোরেমন পড়ে গেল, ডোরেমন পড়ে। তো মা সব জামাকাপড়গুলো ভাঁজ করে আনলো, এদিকে দাঁড়ান বসে আসছি একে নিয়ে। কি আর করবো, সব থেকে যদি কঠিন আর বিরক্ত কোনো কাজ হয় তাহলে যে এর সাথে তাল মিলানো। মাম্মাম মাম্মাম, একটু নাকে নাকি করে দাও, ডোরেমনের সাথে একটু নাকে নাকি করে দাও, নাকে নাকি করো, ওই হয়ে নাকে নাকে করে। কি করতেছিস ওর মালে, মাদুলিটা কেন খাচ্ছিস? এই ডোরেমনের যে এই মাদুলিটা, এই যে এই মাদুলিটা, এটা খাচ্ছে, কোনো মানে হয়? এমন করে না কিন্তু মাম্মা, নাকে নাক, এটা নাক, ডোরেমনের ডোরেমনের নাক খেতে হয় না,
ডোরেমন ব্যথা পাবে না? এটা ডোরেমনের নাম, খেতে হয় না এটা। হ্যাঁ, নাকে নাকে করতে হয়। আদর করে দাও আমাকে তাড়াতাড়ি, আদর করে দাও। দাও তোমাকে আমি আদর করে দিই। নাচো নাচো নাচো, জাজের বাড়ি দিছে নাচো। আজকে ধুতি ম্যান আগে বাইরেটা দেখায় আসি, তারপরে ঘর দেখাচ্ছি। অনেক চেন নষ্ট হয়ে গেছে পায়েল, তারপর বাচ্চা বাচ্চা এই কটা পাইলাম, এই কটা তো মেকআপ হয়েছে বুঝলাম না, ভা বোম ফুটতেছে মামা। তো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো হ্যাপি দিওয়ালি, আর তোমরা সবাই খুব 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 মজা করো। একা একা নামতেছে, তোর জুতা ধরিস না, তোর জুতা ধরিস না নোংরা। ছি ছি ছি, কত নোংরা এখানে দেখ। বাবা প্রদীপ দিতেছে, তুই অলো দিতেছে বাবার ঠামনি। চল হ্যাঁ এ আসে, চলো। ও মা, ও আমাদের এটা বংশ পরম্পরা হয়ে চলতেছে। হ্যাঁ মা, তোমার তো নাতি নাই, তাহলে এটা কে দিবে ভবিষ্যতে? ভাগ্যিস তুমি ওরকম শাশুড়ি না। তোমার সামনে নিতেই ভয় লাগে। ও মা আনবো না, তুমি জিতেছ তুমি দাম, ভিডিও করবো। ভালো করে কাছ থেকে তোলো এটা। কি একবার করো তুমি, আমি খাবো না তো, আমি খাবো না। করো করো করো, আমি কি কুকুর? কি আনছো তুমি, এমনটা করতে পারো না জানো তো আমার আমার সাথে। নিহাতি আমি ভালো বউ, কি আনলা দেখো? আবার বুনুকেও বুনুকেও করতেছে এরকমটা। চিল্লাও না, দাঁড়াও তো, ভিডিওটা ঠিক মতন হবে না। আচ্ছা ভালো লাগে না কিন্তু।
এই যে দেখ কটটা বেশ লোভনীয় দেখতে। ও তুই বলে খাবি না, পরোটা বলে খাবি না, তুই করতে আছে আমার আন্টির সঙ্গে। কি অবস্থা, পরোটা নিয়ে কাড়াকাড়ি ভাবা, আমারটা আগে আমি রাখি। কালী পূজা স্পেশাল আমাদের বিকেলের টিফিন পরোটা, আর এখানে একটা সবজি অসাধারণ। কোন দোকান গো? পাগল।